তাহলে হুজুররা কি বললো না না বললো, এটা তো কোনো বৈজ্ঞানিক প্রমাণ না, তাই না? না, অবশ্যই প্রমাণ না, কিন্তু ওনারা আরেকটা আর্গুমেন্ট দাঁড়া করেন যে ওই পৃথিবীর পেছনে সূর্যের ঘোরার কথা, যে ওটা একসময় বিলিভ করা হতো, তারপরে এখন আর ওইটা বিলিভ করে না। কিন্তু কি 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 ওনারা আবার নাকি বুঝলাম না, কি আবার বলেন। একটা সময় হচ্ছে মনে করা হতো পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, ঠিক আছে, হ্যাঁ, ওইটা একটা বৈজ্ঞানিক এটা তো ছিল। এটা তো কোরআনে কোরআন কোরআন হাদিসে তো একই কথা বলা আছে যে পৃথিবীর চারপাশে অন্যান্য গ্রহ নক্ষত্র সবকিছু, পৃথিবী হচ্ছে স্থির এবং বাদ বাকি সবকিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে, এটা কোরআন হাদিসে এটাই বলা আছে। সূর্যের প্রদক্ষিণ করার কথাটা বলতে চাই, কোরআনে এবং হাদিসে এই কথাটাই বলা আছে যে পৃথিবী হচ্ছে একটা স্থির এবং বাদ বাকি সমস্ত কিছু পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরতেছে, এটা ইসলামের কথা। আপনি কি সেই জিনিসটা একটু দেখবেন যে ইসলামে এই জিনিসটা বলা আছে কিনা? অবশ্যই দেখবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখি আগে, তাহলে সেটা একটু বের করি। আমরা প্রথমে একটা ফতোয়া পড়ে নিই, একটা বিখ্যাত ফতোয়া আছে, মানে গত শতাব্দীর সবচাইতে বড় ইসলামিক স্কলার যিনি, তার একটা বিখ্যাত ফতোয়া আছে, সেই ফতোয়াটা পড়লে পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আমি একটু বের করি, একটু টাইম লাগবে, দাঁড়ান। স্ক্রিনটা শেয়ার দিই তাহলে। এই লেখাটা এত বড় হয়ে গেছে যেটার কারণে খুঁজে বের করাই একটা মুশকিল হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, আমি বের করতেছি। কই গেল? এই যে পাওয়া গেছে। আমরা এইবার এই ফতোয়ায় আরাকানুল ইসলাম এই গ্রন্থটা থেকে, এটা হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার যে শায়খ সালেহ আল উসাইমিন, তার একটা ফতোয়া গ্রন্থ। এই জিনিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো আয়মান, আপনি একটু, এটা দেখা যাচ্ছে ফতোয়ায় আরাকানুল ইসলাম এই গ্রন্থটার নাম আপনি শুনেছেন? না, আমি কখনো শুনি নাই। এটা হচ্ছে গত শতাব্দীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার শায়খ সালেহ আল উসাইমিন, সৌদি আরবের সর্বোচ্চ স্কলার এবং ইসলামী বিশ্বে অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওনার লেখা ফতোয়ায়ে আরাকানুল ইসলাম এই গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি আপনাকে। আপনি একটু আমাদেরকে পড়ে শোনান এখানে কি লেখা। একটু বরং করেন ভাইয়া। আচ্ছা, এবার ঠিক আছে, হ্যাঁ, পড়া যাবে। হ্যাঁ পড়েন তবে। চারদিকে ঘুরে সম্মানিত শায়খ উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। এই ঘুরার কারণে আরেকবার একটু বলেন তো, কি 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 বললেন, কি বললেন? শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। ওয়াও, চমৎকার চমৎকার, ভালো তো। হ্যাঁ পড়েন, এরপর পড়েন। এই ঘুরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হলো, তারপরে আয়াত লেখা আছে একটা, এটা পড়বো। হ্যাঁ পড়েন, পড়তে চাইলে পড়েন, কিন্তু আমি আপনাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাই। এখানে দেখেন সুরা কাহাফের 17 নম্বর আয়াতের কথা বলা আছে, সুরা আনামের 78 নম্বর, সুরা বাকারের 258 নম্বর, তারপরে এখানে বলা হচ্ছে যে পৃথিবী যদি নড়াচড়া করতো তাহলে অবশ্যই
আল্লাহ অবশ্যই বলতেন সূর্য থেকে গুহা পাশ কেটে যায়, উদয় হওয়া এবং অস্ত যাওয়াকে সূর্যের দিকে সম্পৃক্ত করা হয়েছে। এটি থেকে বোঝা যায় সূর্যই ঘুরে, পৃথিবী নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই কথাটা ঠিক না, সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরে, এটাই ইসলামের কথা নাকি? এটা এটা কি আল্লাহ তাআলা নিজে বলছেন? এই আল্লাহ তাআলার যে কোরআন, সে কোরআন থেকে সবচেয়ে বড় আলেম, গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম যিনি শায়খ সালেহ আল উসাইমিন, তিনি কোরআন হাদিস ব্যাখ্যা করে তো এটাই বুঝছে যে আল্লাহ এটাই বুঝাইছে। আচ্ছা, কিন্তু সরাসরি কি কোথাও কোরআনে অথবা হাদিসে লেখা আছে এরকম? কোরআনে তো বহু জায়গায় লেখা আছে পৃথিবী হচ্ছে স্থির, পৃথিবী স্থির হওয়ার কথা কোরআনে বহু জায়গায় বলা আছে। আপনি, ঠিক আছে, আমি বের করে দেখাচ্ছি যে পৃথিবী হচ্ছে স্থির এবং নড়াচড়া করে না। এই যে দেখেন, কোরআনে বলা আছে যে 35 নম্বর সুরার 41 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন, ও দুটো টলে না যায়। ও দুটো যদি টলে যায় তাহলে তিনি ছাড়া কে ও দুটোকে স্থির রাখবেন? মানে আসমান এবং জমিন টলে নড়ে চড়ে যেতে পারে, ঠিক আছে, নড়ে চড়ে গেলে তো মানে ইয়া হয়ে যাবে। আবার আরেকটা আয়াতে বলা আছে, 31 নম্বর সুরার 10 নম্বর আয়াতে বলা আছে, তিনি আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া, যা তোমরা দেখেছো। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়মান পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, পৃথিবী যেন নড়াচড়া না করে। এই কথাটা অনেক জায়গায় বলা আছে কোরআনে, এই যে পাহাড় যে আল্লাহ পাক বানাই দিছে, এটা যেন মানে দিছে যেন পৃথিবী আবার নড়াচড়া করে, টলে না পড়ে যায়, আর পৃথিবী স্থির, এটা তো অনেক অনেক আয়াতে বলা আছে, পরিষ্কার ভাবেই বলা আছে যে পৃথিবী হচ্ছে একটা স্থির জিনিস। স্থির হ্যাঁ, বলতে আসলে এরকমটাও তো বুঝাইতে পারে না যে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে তো সবকিছু স্থির দেখতে পাচ্ছি, এই স্থিরটা উনি রাখতেছে। কিন্তু আল্লাহ কেন আমাদের পার্সপেক্টিভ থেকে বলবে? আল্লাহ তো আল্লাহর পার্সপেক্টিভ থেকে বলবে, তাই না? আমাদের পার্সপেক্টিভ থেকে বললে তো তার মানে তো কোরআনটা মানুষের লেখা, মানুষের পার্সপেক্টিভ থেকে লেখা, কোরআনটা তো মানুষের পার্সপেক্টিভ থেকে লেখা না, কোরআনটা তো আল্লাহর পার্সপেক্টিভ থেকে লেখা হওয়ার কথা, সে তো লিখছে আল্লাহ তো, নাকি? হ্যাঁ, কিন্তু উনি আমাদের আল্লাহ বুঝে নাই, আল্লাহ পৃথিবী বুঝে থেকে নাই যে আল্লাহ বুঝে নাই যে এই যে মানে যখন মানুষরা বাইর করে ফেলবে যে পৃথিবী আসলে স্থির না, তখন যখন এই কোরআনটা পড়া হবে তখন তো তারা বুঝে ফেলবে যে আল্লাহ তো এখানে ভুল কথা লিখছে। এটা আল্লাহ বুঝে নাই যে আল্লাহর কি এইটুক বুদ্ধি নাই যে এইটুক বুঝবে যে কিছুদিন পরেই তো মানুষ বুঝে ফেলাবে, মানুষ তো বিজ্ঞান টিজ্ঞান গবেষণা টবেষণা করে বুঝে ফেলাবে যে পৃথিবী কোনো স্থির জিনিস না এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরতেছে না। সে যেই কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলোর কারণে তো মানে মানে ভুল ভাল মানে মুসলমানরা ভুল শিখতেছে। এই যে দেখেন শায়খ সালেহ আল উসাইমিন কত বড় একটা কথা বললো যে সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘুরে, তার মানে আল্লাহ যেটা বুঝাইছে, আল্লাহ যে আপনি আপনি আমাকে বলতেছেন যে আল্লাহ হয়তো উইটা বুঝাইছে, এটা বুঝায়নি, কিন্তু এত বড় ইসলামের আলেম সে কিন্তু উইটা বুঝছে, আপনারটা বুঝে নেই। হ্যাঁ, আপনি যেটা বুঝে বলাইছেন যে আল্লাহ উইটা বুঝাইছে, এটা কিন্তু শায়খ সালেহ আল উসাইমিন কিন্তু আপনারটা বুঝে নেই, শায়খ সালেহ আল উসাইমিন বুঝতে উল্টাটা। তার মানে এত বড় আলেম সে কোরআন হাদিস গবেষণা করে, আয়মান সাহেব, এত বড় আলেম সে কোরআন হাদিস গবেষণা করে আল্লাহ আসলে কি বুঝাইতে চাইলো সেটা বুঝতে পারলো না, আর আপনি কোরআন হাদিস গবেষণা না করে বিজ্ঞান পেরে বুঝতে পারলেন যে আল্লাহ আসলে কি বুঝাইছে? তার মানে আল্লাহর কথা তো স্পষ্ট না, আল্লাহ তো ঠিকভাবে কথা কইতে পারে না, তাহলে তো আল্লাহর তো আগে ঠিকভাবে কথা বলাটা শিখতে হবে নাকি? আয়মান বলেন, আমি জানি, কিন্তু বেশিরভাগ হুজুরদেরকে দেখা যায় যে এটা নিয়ে ওনারা কোনো কথা বলেন না, যে এটা যে ধর্মের সাথে সাংঘর্ষিক সেটাও বলেন না, ওনারা তো এটাও বলেন না যে ভাই ওটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি যে বললেন যে আল্লাহ তো উইটা বুঝাইছে, আল্লাহ আসলে মানুষের পার্সপেক্টিভ থেকে এই যে এই জিনিসটা বুঝাইছে, এটা যে আপনি আমাদেরকে বললেন, এটা আপনি বুঝলেন কেমনে যে আল্লাহ এটা বুঝাইছে? আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এত বড় ইসলামের আলেম শায়খ সালেহ আল উসাইমিন সে বুঝছে যে পৃথিবী হচ্ছে স্থির আর সূর্য তার চারদিকে ঘুরতেছে, কোরআন হাদিস এত গবেষণা করে সেইটা বুঝলো, আর আপনি কইতাছেন যে না 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 এটা বুঝায় নাই, আল্লাহ উইটা বুঝাইছে। তাইলে এখন তার মানে আল্লাহ যেটা বলছে সেটা দুই ধরনের অর্থই হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট অর্থই নেই আসলে নাই, যে যেমনে বুঝে নাকি? হয়তো তার মানে আল্লাহর কথা কোনো আল্লাহর কোনো কথা কোনো আসলে আসলে আল্লাহর কথা হইতেছে পাগলের প্রলাপ, এটার কোনো আগামাথা নাই, এটা দিয়ে যে এই কথা বুঝে মানে বাইর করতে পারে, আবার এটার উল্টা কথাটাও বাইর করতে পারে নাকি? আল্লাহর কথা এমনই ফালতু, এমনই থার্ড ক্লাস, যেটা দিয়ে এই পক্ষের কথা বাইর করেন যায়, ওই পক্ষের কথা বাইর করেন যায়, নাকি দুইটা বিপরীতমুখী কথা একই সাথে আল্লাহর কথা থেকে বের করুন যায় নাকি? কি অদ্ভুত, কি অদ্ভুত! আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে, ফারাজ ভাই, ফারাজ ভাই আপনাকে আমার শুরুতেই একটা প্রশ্ন, যে আল্লাহ কি এক কিতাব নাজিল করলো ভাই, কি আয়াত নাজিল করলো, এটা দিয়ে এই পক্ষের কথাও বাইর করুন যায়, ওই পক্ষের কথাও নাকি বাইর করুন যায়, দুই পক্ষের কথাই উল্টা একেবারে বিপরীত মুখী দুই ধরনের কথাই নাকি বাইরে বাইরে যায় এখন থেকে? তাহলে আল্লাহর কথার মূল্য কি ভাই? ফারাজ ভাই, থ্যাংক ইউ আসিফ যুক্ত করার জন্য। এন্ড আমরা তো এটা নিয়ে মনে হয় আলোচনা করছিলাম আসিফ, আপনি তো দেখছিলেন যে মুতাশাবিহাত আয়াত আর মুহকামাত আয়াত, এটার মানেটা কি, কোনটা স্পষ্ট আয়াত কোনটা স্পষ্ট আয়াত না, এবং পরবর্তীতে যে বের হইলো যে কোনো আয়াতই স্পষ্ট আয়াত না, সবই মনের মাধুরী। আমি জানি না অ্যাকচুয়ালি কোন কনটেক্সটে কথা বলতেছেন, কোন আয়াত নিয়ে কথা বলতেছেন, বাট বাট ওইরকম একটা সিমিলার আলোচনা তো আমরা অলরেডি করে আসছি, তাই না?
হ্যাঁ, মানে আমরা যে আলোচনাটা করতেছিলাম, দেখাচ্ছিলাম যে পৃথিবী হচ্ছে স্থির, কোরআন অনুসারে পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারপাশে ঘুরতেছে, এটা কোরআনেও বলা, ওকে হাদিসে একই ধরনের কথাবার্তা বলা। ওকে এই যেমন ধরেন, সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে, সকালবেলা ফেরত আসে, এই হাদিসগুলো পড়লে তো স্পষ্ট বোঝা যায় যে পৃথিবী ইসলামের সাপেক্ষে পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য এবং তার চারপাশে ঘুরতেছে। এখন ওকে আমি শায়েখ সালেহ আল উসাইমিনের একটা ফতোয়া বের করে দেখালাম, যেখানে স্পষ্ট লেখা আছে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে না। হ্যাঁ, এটা ফতোয়াতে পড়েছি, আরকানুল ইসলাম ফতোয়াতে শায়েখ সালেহ আল উসাইমিন কোরআন হাদিস গবেষণা করে এটা পাইছে। না, আমি ওনার এটা দেখাইলাম, উনি বললো যে না, আল্লাহ মনে হয় তাইলে মানুষের পার্সপেক্টিভ থেকে ওই কথাটা কইছিল। এটা মানে শায়েখ সালেহ আল উসাইমিন আবার এটা বুঝতে পারে নাই, এই যে আয়মান সাহেব যেটা বুঝতে পারছে সেটা আবার শায়েখ সালেহ আল উসাইমিন বুঝতে পারে নাই যে আল্লাহ কোন পার্সপেক্টিভ থেকে কথাটা বলছে। কিন্তু আয়মান সাহেব যে এটা বললেন সেইটা প্রমাণ কি? দাদা আসিফ ভাই, যে শুধুমাত্র অতটুকুই মানে আর কি জানার, আপনার জানা অতটুকু উচিত যে সে যেটা বুঝলো সেটা যে সঠিক ইন্টারপ্রিটেশন, এটা এটা বুঝলো কিভাবে, যে তার ইন্টারপ্রিটেশনটা যে সঠিক ইন্টারপ্রিটেশন এটা সে বুঝলো কিভাবে? দ্যাটস ইট। হ্যাঁ, সেটা তো এক নম্বর কথা হলো, সেটা আয়মান সাহেব কেমনে বুঝলো যে এটাই বুঝাইছে। দুই নম্বর প্রশ্ন হইলো যে যদি আপনারটা সঠিক হয় তাহলে তো শায়েখ সালেহ আল উসাইমিন ভুল কথা কইছে, তাই না? তাহলে একই আয়াত থেকে দুইজনে দুই উল্টা উল্টা কথা বুঝতেছে, তাহলে তো আল্লাহরই, আল্লাহর মাথায় প্রবলেম আছে, আল্লাহ এমন ভাবে কথা এন্ড কইছে যেটা। তারপর আসিফ ভাই মানে আর কি তাকে নিয়ে সুন্দর মতো বলা হচ্ছে যে আমি জানি না উনি মুসলিম কিনা, ওনার ইয়ে তো দেখে মনে হচ্ছে, প্রোফাইল পিকচার দেখে বোঝা যাচ্ছে না উনি মুসলিম কিনা, বাট যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো তার উচিত হচ্ছে অ্যাকচুয়ালি সালেহ আল উসাইমিনের সাথে যে এই তর্কটা করা যে ওই আয়াত দ্বারা তিনি কি বুঝেছে, বা ওই ধরেন ওনাদের ওনার শীর্ষ মিশ্র তো আছে, কিছু না কিছু তো পান্ডা বন্ডা তো কিছু না কিছু আছে, তাই না? মুমিনদের সাথে যে আলোচনা করে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, ঠিক আছে। আয়মান সাহেব, আপনি কি মানে এটার কোনো সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন যে আল্লাহ পাক এটা বুঝাইছে? না ভাই, আমি তো ডিবেট করতে আসি নাই, আর আমার কাছে মনে হয় আমি যেটা ভাই বলছি এটা আমি সেটা ডিবেটের অংশ না, নো 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 নো, আমন ভাই ডিবেটের অংশ না। আমরা জানতে চাচ্ছি আপনি ধরেন কোরআনের কোন একটা আয়াত নিয়ে আপনি আমি আলোচনা করতেছেন, কোরআনের কোন একটা আয়াত নিয়ে আমি ধরেন আমি যে কোনো একটা র্যান্ডম আয়াতের আমি ইয়ে করলাম, একটা ইন্টারপ্রিটেশন করলাম যে এখানে জাস্ট একটা উদাহরণ উদাহরণের জন্য মাইন্ড করেন, যে বললাম যে যেই প্রাণীকে কোরবানি করতে হবে সেই প্রাণীকে আগে দর্শন করতে হবে, তারপর কোরবানি করতে হবে, ধরেন এরকম কোনো একটা ইন্টারপ্রিটেশন আমি ইয়ে করলাম। আমি যদি এরকম কোনো একটা ইন্টারপ্রিটেশন করি, জাস্ট আমি নিজের মনে হলো এরকম একটা ইন্টারপ্রিটেশন বলে দিলাম, এটা তো কারোর কাছে গ্রহণযোগ্য কোনো কিছু হবে না, রাইট? সেটা তো জাস্ট আমার ফিলিংস, আমার ফিলিংস ছাড়া অন্য কোনো কিছু হবে না। যদি আমার জাস্ট নিজের ফিলিংস ছাড়া অন্য কিছু, মানে আমি আমার কাছে যদি কোনো এভিডেন্স না থাকে যে আমি ওই একটা দ্বারা কি বুঝলাম, কিভাবে ওই একটা দ্বারা ওই জিনিসটা বুঝলাম, যদি এরকম কিছু না দেখাতে পারি, তাহলে তো জাস্ট এটা আমার ফিলিংস ছাড়া অন্য কোনো কিছু। তো আমরা আপনাকে সেই জিনিসটা জানতে চাচ্ছি, আপনি যে পার্টিকুলার যে কোনো একটা আয়াতের একটা ইন্টারপ্রিটেশন আপনি দাঁড় করাচ্ছেন, এটা কি আপনার কোনো রেফারেন্স আছে? আপনি কারোটা কোন একটা হাদিস থেকে রেফারেন্স নিয়ে বলতেছেন, বা কোন একটা তাফসীর থেকে আপনি পড়ে জানছেন, নাকি জাস্ট আপনার ফিলিংস? আচ্ছা, আমি আসলে দেখি যে বেশিরভাগ হুজুরাই এই ব্যাপারটাকে বিরুদ্ধ মনে করে না যে এই আমরা তো সেটা পৃথিবী, জানতে চাচ্ছি না আমি সাহেব, সেটা জানতে চাচ্ছি না। আমি জানতে চাচ্ছি যে ওই আয়াতের ইন্টারপ্রিটেশনটা আপনি কিভাবে জানেন, দ্যাটস ইট। আপনার ইন্টারপ্রিটেশনটা রাইট, এটা আমার পড়ে মনে হচ্ছে, এটাই আর বেশি কিছু না। ফিলিংস আলটিমেটলি আমি যেটার কথা বললাম, ফিলিংস এর যে ফিলিংস আপনি ফলাই দেন, সেই ফিলিংস হচ্ছে আপনার এভিডেন্স, রাইট? এবং একই সাথে ফারাজ ভাই, এই যে আয়মান সাহেবের মতো যারা আছে তারা কোরআনের এই আয়াতের সঠিক অর্থটা বুঝতে পারলো, কিন্তু বিজ্ঞানীরা যখন এটা আবিষ্কার করলো এর পরে গিয়ে বুঝতে পারলো, এর আগ পর্যন্ত কিন্তু তারা এটা টের পায় নাই। হ্যাঁ, কোরআনে যে আসলে এটা বোঝানো হয়েছে এতদিন ধরে তারা পড়তেছিল ওইটাই, যে পৃথিবী স্থির আর সূর্য চারদিকে ঘুরতেছে, হঠাৎ যেই মনে করেন গ্যালিলিও কোপার্নিকাস এরা যখন এটা বাইর করে ফেলাইলো তখন তারা ও আমার আল্লাহ এটাই কইছিল, এটাই কইছিল এতদিন ধরে, এটা এটাই যে আছে নবী এটাই বুঝাচ্ছে, এটা তো কোরআন আগে কেমনে থেকেই বুঝলো? লেখা ছিল। আবার আবার নবীর শিশু তো দেখতে শুনে কিভাবে বুঝলো এটা, দেখো এটা তো আসল প্রমাণ করে এটা আল্লাহর ওহী। গ্যালিলিও কোপার্নিকাস নিশ্চয়ই কোরআন গবেষণা করে এই জিনিসটা গুপ্ত তত্ত্বটা বের করছে, বের করে নিজের নামে সালাই দিছে। আসলে তো নোবেল পাওয়ার কথা ছিল আমাকে কোরআনের, বিজ্ঞানী হওয়ার কথা ছিল আমাকে কোরআনের, কিন্তু এই মানে দুষ্টু বিজ্ঞানী এটা এটা যদি আল্লাহর ওহী না হইতো, মরুভূমির এক শিশু দর্শক কিভাবে জানলো এত বড় সাইন্টিফিক রেভলিউশন কিভাবে জানতে পারবে? কিন্তু তার আগের দিন পর্যন্ত কিন্তু তারা ওটাই পড়তেছিল যে পৃথিবী স্থির সূর্য চারিদিকে ঘুরতেছে, কিন্তু যেই মানে কেউ একজন একটা কিছু বাইর করে ফেলা বিজ্ঞানীরা, তখন তাদের মাথায় আসে ওয়াও এটা তো কোরআনে আগে থেকেই আছে। যেমন মানে এই যে আমরা যে আইমান ভাই দেখেন এই জিনিসগুলা, আমি জানি না আপনার বয়স কত, বাট এই জিনিসগুলা মানায় না যে মাদ্রাসা, যে ধরেন মাদ্রাসা পাস করে ধরেন কোন একটা ইসের দোকানে কাজ করে, যে হারবাল কলিকাতা হারবালের দোকানে কাজ করে, ওইরকম পোলাবেনের মুখে ধরনের কথা বানায় না, রেদার দেন আমি জানি না মানে আপনি যে প্রোফাইল পিকচারটা নিয়ে আসছেন ওটা আপনার কিনা, যদি ওটা আপনার হয়ে থাকে দেন কি আপনি জেনুইনলি মনে করেন ওইগুলো কথা আপনার মুখে মানায়? এরকম সাইন্টিফিক রেভলিউশন ইন কোরআন এইগুলা বলবে ভাই অশিক্ষিত মাদ্রাসা ছাত্ররা, এগুলো আপনারা কিভাবে বলেন? কিন্তু শুধু যে কোন লেভেলে আপনারা নিজেরাই নিজেদের নিয়ে যাবেন ভাই, শুধু কি এই মানে ফেসবুকটা, আমি তো
কিন্তু ফেসবুকটাও কিন্তু মানে বিজ্ঞানীরা কোরআন থেকে পেয়েছে, এটা এটা মনে হয় তো মানে আপনার যদি এটা স্বতঃস্ফূর্ত মনে হয় সেটা তো খারাপ ভাই, মানে সেটা তো মানে ধরেন আপনার একটা আয়াত করে আপনার মনে লো আছে এর মধ্যে সায়েন্টিফিক রেভলিউশন আছে, এইগুলো জিনিস না আপনি মানে হুট করে আপনি যদি আরো রিসার্চ করতে চান সার্চ করেন টপিক আর কি কোথায় কি বসছে, দেন আপনি একটা কনক্লুশন পৌঁছে যেতে পারবেন। বাট আপনি একটা আয়াত করে কোনো একটা ফিল হলো, এটা তো রাইট ইন্টারপ্রিটেশন না, এটা যে গ্রহণযোগ্য কোনো ইন্টারপ্রিটেশন হবে না, এটা তো আপনি নিজেও বুঝেন রাইট, একটু আগেও তো আপনার সাথে এটা নিয়ে কথা হচ্ছে জাস্ট বিকজ আমার ফিল হচ্ছে আপনাকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা হইছে কি ওই আসিফ ভাইয়া আমারে একটা ইয়া দেখাইছে, তো দেখানোর পরে উনি আমাকে বলতেছে যে এটা বলে আপনি কি বুঝছেন, আমি যা বুঝছি তা বলছি, মানে তৎক্ষণাৎ আমি যা বুঝছি তা বলছি বলছি উনারে। আপনি কি আর কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন। না ভাই আজকে অনেক অনেক সময় দেওয়া হয়েছে, আজকের মতো এইখানেই আই থিঙ্ক, অনেকদিন কথা হবে, ভালো থাকেন তাহলে, বিদায় জানাচ্ছি পরের জনকে। ফারাজ ভাই কি অবস্থা, ভাই কেমন আছেন বলেন। পুরো দেশে ভাই যে অবস্থা চলতেছে, আই গেস ভাই এখন হোপ দেখাটা হচ্ছে গিয়া মন কলা খাওয়া ছাড়া অন্য কিছু করা না, মবের রাজত্ব চলতেছে, মব যেটা চাবে মব সেটাই পাবে। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, খুবই মানে প্যাথেটিক অবস্থা, খুবই খারাপ অবস্থা দেশের, যেটা এখন সরকারের বিরুদ্ধে জোরে সোরে লেখালেখি করা এবং মানে ইয়া করার তো কিছু হবে না, এতে আসি ভাই কোনো ফলপ্রসূ কোনো কিছু হবে না। আই এম সরি আমি জানি এটা বলে আপনার, আমি জানি এটা বলে আপনার খারাপ লাগে, সেটা তো ভিন্ন বিষয় ভাই, হবে কি হবে না সেটা তো ভিন্ন বিষয়, বাট এটা তো স্পেকুলেট করা যায় না আসি ভাই, যে এইটা লেখালেখি করে একটা আউটকাম হতে পারে, তাই না? ওই ইয়েটা মানে একটা ধারণা তো করা যায়, জাস্ট ধারণার কথাটাই বলো। আমি জানি ভাই আপনি একটা ছোটবেলা থেকে একটা রেভেল হিসাবে আপনার যে যে কোনো ঘটনা ঘটলে ওটার সম্পর্কে অ্যানালাইসিস করা, দেন ওটা নিয়ে লেখালেখি করা, একটা মত একটা মত জনমত গড়ে তোলা, এটা যে আপনার আপনারা যেটা পারেন এবং এটা যে আপনারা করে আসতেছেন অনেকদিন ধরে, এবং কেউ যদি বলে যে এটা আলটিমেটলি যে এটা কাজ করবে না, আমি জানি এটা খারাপ লাগবে, আমার নিজেরও বলতে ভালো লাগতেছে না জিনিসটা, বাট আলটিমেট আমি প্যাটার্নটা দেখে আমার কাছে মনে হচ্ছে না ভাই এখন মানে কোন ধরনের ডেভেলপমেন্ট হওয়ার কোনো আর ইয়ে আছে, যেভাবে পড়তেছে এটা ধীরে ধীরে ডটই হবে। আমি সরি আমি জানি আপনার খারাপ লাগতেছে, বাট এটা জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ আর কি। কিন্তু আমাদের যে মানে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে এই জিনিসগুলো সমালোচনা করে যাওয়া, এটাতে কি কাজ হচ্ছে কি হচ্ছে না সেটার দিকে নজর না দিয়ে আমরা সঠিকভাবে সমালোচনাটা করতে পারতেছি কিনা, আমাদের সমালোচনাটা যথেষ্ট শক্তিশালী এবং যৌক্তিক হচ্ছে কিনা সেটার দিকে নজর দেওয়াটা আমার মতে আমাদের জন্য জরুরি, সেটাতে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না সেটা দেখা আমাদের জন্য কোনো জরুরি বিষয় না, সেটা না দেখলেও চলে, সেটা না দেখে আমাদের কাজটা আমাদের চালা যেতে হবে। আমার মনে হয় সেই কাজটা যদি আমরা চালায় ঠিকভাবে চালায় যেতে পারি এবং আমাদের সমালোচনাগুলো যৌক্তিক এবং সঠিক যদি আমরা করতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা নিজেদের কাছে পরিষ্কার থাকবো যে আমরা প্রত্যেকটা ঘটনার সময় আমরা অন্তত পক্ষে আমরা সেটার প্রতিবাদ করছি, কাজ হয় নাই ঠিক আছে, ইটস ভ্যালু। সবসময় ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটছে যে সময় যারা প্রগতিশীল তারা পরাজিত হয়েছে, যারা ভালো চিন্তা করছে তারা পরাজিত হয়েছে, জয় পরাজয় সেটা ভিন্ন বিষয়, জয় পরাজয় হবেই, যুদ্ধ যখন কেউ নামে তখন জয় পরাজয় হবেই, পরাজয়টাও আমরা মেনে নিই, জয় মেনে নিব পরাজয়টাও মেনে নেব, কিন্তু আমরা ফাইটটা ঠিকভাবে করতে পারছি কিনা, ফাইটটা আমরা সঠিকভাবে করছি কিনা, ফাইটটা ন্যায়নিষ্ঠভাবে করছি কিনা, যুক্তি দিয়ে করছি কিনা, আমার কাছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফাইটটা আমার কাছে ইম্পর্টেন্ট, জয় পরাজয়ের থেকে আমার কাছে মনে হয় আমি ফাইটে বেশি মজা পান আসিফ ভাই ফাইট ফুট করে। আই গেস এক গ্যালন পানি দিয়ে কখনো ডাম্পিং জোনের দুর্গন্ধ দূর হয় না। আমি দেখছি আমি ইভেন আসিফ ভাই আমি তো এটাও দেখছি যে যারা সিরিয়াতে যাচ্ছিল জঙ্গি জিহাদি এরা ওইখান থেকে ফেরত এসে আপনাকে আপনাকে এসে আপনার কাহিনী আপনি তাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করছেন জিনিসটা শেয়ার করছে, যারা এই হোলি আর্টিজনে যারা অ্যাটাক করছিল তাদের ফ্যামিলি মেম্বারের সাথে আপনার সাথে কথা বলছে, এইটা আপনার এই অ্যাক্টিভিটি যে একটা পজিটিভ আউটকাম আসে, দো ইটস ভেরি শর্ট, এবং আমি মনে করি শর্টটাই হওয়াটা রিজনেবল যে আমরা ধীরে 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 আগাবো যেন মানুষের মাথা থেকে ওই রটটা দূর হয়,
এটা আমি এই জিনিসটা এইভাবে কাজ করে এবং এটা খুব বড় করে ইয়ে আসবে না, আমি যে জানি এটা এইভাবে কাজ ইভেনচুয়ালি কাজ করে এটা, বাট আমি মনে করি না দেশের জন্য কোনো কাজ হবে, এটা রড হয়ে গেছে, লেট ইট বার্ন। আমরা একটা জিনিসই আশা করতে পারি, এটা ইসলামিক খেলাফত বানা দিয়ে একটা ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাইতে পারি, যেন ইসরায়েল একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার মেরে দেয়, এবং হুজুররা সেখানে গিয়ে ধুমায়া জামাতের পক্ষে মানে প্রচার প্রচারণা শুরু করে দিছে অলরেডি, এবং খুতবার সময় মসজিদে খুতবার সময় নাকি বলা হয় যে জামাত ইসলামীতে ভোট দিতে, নেক্সট ইলেকশনে যেন জামাত ইসলামীকে ভোট দেওয়া হয়, এটার জন্য অলরেডি বিভিন্ন মসজিদে মসজিদে হুজুরদেরকে ইয়া সেট করে দেওয়া হয়েছে। এখন এই সেটআপটা কোথা থেকে করা হইতেছে, মানে কোন মানে এই এই যে এই অনির্বাচিত সরকারের কোন অংশটা এই কাজগুলো করতেছে সেই জিনিসটা এখনো আমি বাইর করতে পারতেছি না, বাইর করতে পারলে সেগুলো নিয়ে আমরা লেখালেখি শুরু করব, আমরা মানে চিল্লাপাল্লা করা শুরু করব, কিন্তু এই খবরটা পাচ্ছি যে বিভিন্ন মসজিদে আগের হুজুরদেরকে বাদ দিয়ে ইমামদেরকে বাদ দিয়ে এখন নতুন নতুন হুজুর নতুন নতুন ইমামদেরকে নিয়ে আসা হচ্ছে, এই জিনিসটা খুবই আশঙ্কাজনক, এবং মানে এইভাবেই আমরা দেখছিলাম 2001 সালে আমরা ইভেন আন্দোলন সন্দোলনের সময় যখন বাঙালির নাশকতা যখন দেখেন আর কি, যেভাবে যেভাবে মানুষ একটা মানুষকে মানে ঝাঁঝরা করে আর কি, ঠিক আছে, শুধু মারে না ভাই ঝাঁঝরা করে, নাশকতা যখন ডিটেল গুলো পড়া মাঝে মাঝে আর কি চোখে পড়ে যায়, অ্যাক্টিভলি সিক করি না, ধরেন হঠাৎ করে চোখে পড়ে যায়, একটু 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 পড়ি হালকা পাতলা পড়ি যখন, হ্যাঁ আমার জেনুইনলি না ভাই আসি ভাই, আপনারা যেরকম হোকটা দেখেন না এই জাতির প্রতি, আমার আমার জেনুইনলি দেখতে ইচ্ছা করে না ভাই, আমি আমি খুবই অনেস্ট ভাই, আমি মনে করি না যে আমি মনে করি বাংলা পৃথিবীর মধ্যে ওয়ার্থলেস ইতর জাতির মধ্যে যদি কেউ থাকে এটা হচ্ছে বাঙালি জাতি, এবং ওয়ার্থলেস ইতর যদি কোনো ইয়ে থাকে আইডিওলজি থাকে সেটা হচ্ছে ইসলাম, এবং এইটা একটা আরেকটার জন্য পরিপূরক, এই মানে আই থিঙ্ক দুইটা পিস একটা পরের মধ্যে থাকলে যেরকম মানে একটা আরেকটা জন্য জন্মানো আর কি, তো আমি আমি ভাই এটা নিয়ে খুবই অনেস্ট আশা করি না ভাই, আমি এই যে লাইভে যারা আসে আমরা তো এখানে যে যা প্রচার করি না, আপনার লাইভে আপনার সাথে কথা বলতে লোকজন আসে যারা যারা নিজেরা নিজেদের শুধু বা কথা বলতে আসে, ধন্যবাদ তাদেরকে, এবং তাদের সাথে কথা অবশ্যই বলা যায় যেহেতু তারাও নিজেদের সময় নষ্ট করে আমাদের সাথে কথা বলতে আসতেছে, তাদের সাথে অবশ্যই কথা বলা যায়, বাট অ্যাক্টিভলি আশা করা এই জাতি ভালো হবে আমি এমন করি না ভাই, আমি আমি জানি আপনার মন অনেক বড়, বাট আমি আমি মনে করি বাগ দ্যাট জাতি এই জাতি মরতে থাকবে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো, আমরা তাহলে ওই জিনিসটা একটু জিজ্ঞেস করি যে আমাদের যে নতুন গানগুলো সেই গানগুলো সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বলেন। অনেক দুইটা শুনছি বসে ভাই, সরি আপনি তো জানেন আমি একটু বাইরে দাঁড়িয়ে ছিলাম, দুইটা শুনছি, আরো যদি নতুন করে করে থাকেন আমি ট্রাই লিসন। আচ্ছা সামনে আরো আসতেছে, আর অনেকগুলো গান আসতেছে, ভালো ভালো গান আসতেছে, আমরা মানে নতুন একটা ঘরানা তৈরি করতেছি যেটা হবে নাস্তিক্যবাদী ঘরানা, এবং মানে জোরে সোরে আমরা এখন তার কোপাইতে পারবে না এই গায়কদেরকে, তার কোপাইতে পারবে না, কোথায় পাবে এই গায়কদেরকে এখন কোপাবে, এআই এর মতো বোমা পারবো, এআই এর মতো পেট্রোল বোমা, নাস্তিক এআই, এআই এর কল্যাণে এআই এর মতো বোমা মারতে হবে, মনে করেন হেফাজত ইসলাম আন্দোলন শুরু করলো এআই এর ফাঁসি চাই, হ্যাঁ পুষি চাই মনে করেন, বাঙালির এক ঝাঁকে 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 এক গাদা পোলাবেন রাস্তার মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভাই বৈষম্যটা কি, কোন বৈষম্যের বিরুদ্ধে তারা আসে এক্স্যাক্টলি, ওটা কি খালি কোটাটাই সুন্দর মতো চেঞ্জ করা বৈষম্য বানা দিল নাকি আদৌ বৈষম্য আছে নাকি বৈষম্য, ওই বৈষম্য ডিফাইনটা কি, ওই বৈষম্য ডেফিনেশনটা কি, এটাই এই পর্যন্ত ভাই ক্লিয়ার হলো না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্লাবেন করতেছে, তুই কি সে বৈষম্য, যারা স্বৈরাচারী হওয়ার বৈষম্য, মারধর করার বৈষম্য, কিসের বৈষম্য, কোন বৈষম্যটা দূর করার জন্য তারা আন্দোলন, এটাই তো ভাই শিওর। ঠিক আছে তাহলে আমরা যুক্ত করা শুরু করি।